ঝালঝাল তড়কা, ঝালঝাল কথা, হট হট টফি, হট টপিক, হট তড়কা, সবই আজকে হট। এত তড়কাটা ঝাল ছিল না, দারুণ বানিয়েছে, কিনে এনেছি, নিজে করিনি। তো যাই হোক, খেতে খেতে একটা কথা না বললেই নয়, সঞ্জয়ের ভিডিওটা দেখলাম বুঝলে, কাল আবার কী গিফট আসছে কে জানে, কার কপালে কী নাচছে। তা বলি কি, তোমরা যাদের ওই এত লড়েছিলে তারা কোথায় গেল, একখানে কমেন্টও তো এসে করেনি। হ্যাঁ শোনো, সবাইকে বলে রাখছি, আমাদের মধ্যে স্পেশালি কেউ কেউ আছে, যেমন সঞ্জয়, সুতপা, আমি, বিশাখা, সবাই আমরা যারা এদিকে আছি, অর্পিতাদি, সবাই মিলি, সীমাদি, এদিকে সবাই যারা আছি, বিশেষ করে সুতপা, দমানো কিন্তু অত সোজা নয়। আর আমার ক্ষেত্রেও একটা জিনিস আমি মেনে চলি, স্ট্যান্ড পয়েন্টটা আমাদের কিন্তু এক থাকে। মানে মনে করো, যাকে ভালোবেসেছি, সাপোর্ট করেছি, তার যে ভুল দেখলে জীবনে বলবো না তা না, তবে হ্যাঁ ভুল দেখেই যে এগেনস্ট পার্টিকে ফোন করে ভাব পাকাবো তাও না। তো সঞ্জয়ের ভিডিওটা দেখে কিন্তু আমার দারুণ লাগলো, আর শিয়ালের ভিডিওটা দেখে আমার খুব করুণা হলো। সেও বলছে আমি তো যাবোই, আমার মানে সে বলছে যে তার বরকে নাকি অনেক কিছু বলা হয়েছে, সে কিচ্ছুটি কয়নি, সে কিচ্ছুটি কয়নি, তার বরকে সবাই বলেছে, তার ফ্যামিলিকে বলেছে, সে কিচ্ছু বলেনি, সে হচ্ছে সাধু পুরুষ। আর যাদের হয়ে বলেছে তাদের ভাই একটা কমেন্টও নেই, কেমন অকৃতজ্ঞ, একদম বিচ্ছিরি, একদম বিচ্ছিরি ব্যাপার। তো সঞ্জয় কখন গিফটটা আসবে আমাদের তো দর্শ হয়েছে না, একটুখানি গান গেয়ে নিলাম, খুব আনন্দ হচ্ছে তো ওই জন্য। তো দোগলাবাজ আমরা তো নই, স্ট্যান্ড পয়েন্ট এক বুঝলে, আর আমাদের মধ্যে একতাটা এত বেশি না, পেছনে লাগতে এলেও না লোকে দশবার ভাববে যে ওর পেছনে লাগবো। আর এরা না সত্যের পথে চলে, সত্যি থেকে মিথ্যাতে যে গেছে আর লোক ঠকাতে শুরু করেছে, যেভাবেই হোক একটাকেও ছাড়বে না। এককালে যাকে সাপোর্ট করেছি তারাও যদি দেখে যে তারা ভাঁওতা দিয়ে লোক ঠকিয়ে বেড়াচ্ছে, তাদেরকেও ছাড়ব না, তাতে তাদের ঝাল লাগে তো বয়ে গেছে, বয়ে গেছে, ঠিক আছে। আর এরা তো চিটিংবাজ ফ্যামিলি, এই যে যাদের নিয়ে মানে বলা হয়, তো চিটিংবাজদের নিয়ে তো লোকে সবাই বলে, কেন রে ভাই এত বড় বড় ব্লগার আছে কাউকে নিয়ে বলে না, এদের বলে, আর এরা নিজেকে ডিফেন্স করার জন্য এত ছোটাছুটি করে কেন, অন্যরা তো কেউ করে না। হ্যাঁ সবচেয়ে আশ্চর্য লাগে এই যে বিনা পয়সায় এই উকিলগুলো তোরা যে খাটিস ওকালতি করিস এই চিটিংবাজটার জন্য, তোদের জন্য কিচ্ছু করে না রে, ভীষণ খারাপ লাগে, ভীষণ, করিস না, করিস না, আর করিস না, ওদের নিয়ে কিচ্ছু পাবি না। যারা ওদেরকে টেনে তুলেছে কলকাতা ক্যানভাস, তাদেরকে পাত্তা দেয় না, ভেবে দেখ রে শিয়াল, তুই তো শিক্ষিত, বল শিক্ষিতা, তুই তো শিক্ষিতা, একজন এডুকেটেড মানে ওম্যান হয়ে তুই কী করে ভাবিস যে যে মানুষগুলো ওদেরকে টেনে তুললো তাদের কথা ওরা জীবনে মুখে আনে না, আর তোরা এরম লড়লি তোদের কথা ওরা মনে রাখবে? আসল টাইমে যখন ফাঁদে পড়বি না, এই তো পড়ে গিয়েছিস অলরেডি, দেখবি ওরা নেই পাশে। ওই কি বলে ঢেমনি না কে, ও নেই, গোল্ডি মোল্ডি, ওদের দেখি না রে, আরে আরে ওই আর ঘুটে করুনি, কেউ নেই, কাউকে পাবি না, খারাপও লাগে রে, সত্যি খারাপও লাগে। তো যাই হোক, আমরা যেটা খারাপ দেখি সেটা বলি, সারা জীবন বলবো, তাতে ঝাল লাগে লাগবে, কিছু করার নেই। যদি মনে হয় ইগনোর করবো, চুপ থাকবো চুপ থাকবো, ঠিক সময় মতো মুখ খুলবো তাই, আর যদি মনে হয় ঝাল ঝেড়ে একদম ছাল খুলে দেবো, তো তাই করবো, তাই করবো। তাই আর একটা কথা, আমাদের পিছনে লাগতে আসার আগে না 50 বার কিন্তু ভাববে, হ্যাঁ আমাদের উইথ প্রুফ, উইথ সব কিছু ছাড়া আমরা কিন্তু নামি না, আর নামলে নামলে সবাই এমন নামবে না, পায়ের মাটিটা অপরজনের থাকবে না, যদি চিটিং বাজি আর ধাপ পাওয়াজি করে আমাদের পেছনে কেউ লাগতে আসো, ক্লিয়ার, ক্লিয়ার, টাটা। কালকের গিফটের জন্য অপেক্ষায় রইলাম, তোমরাও থাকো।